হ্যালো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হল ডাব্লু বিএসইউ দু হাজার তেইশ ফিফথ সেম ওয়ান এ বেঙ্গলি এর আগের ভিডিওগুলোতে আমি থার্ড সেমের বাংলাটা দিয়ে দিয়েছি পুরোটাই তোমাদের কারোর কারোর কিছু কিছু অনুরোধ ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি আর কিছু অনুরোধ আছে সেটা আমি পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো আজকে আমি শুরু করছি ফিফ সেম বাংলা ডিএসসি ওয়ান এ এখানে আমরা চারটে ইউনিট পাবো ফার্স্ট ইউনিটে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাটা সেকেন্ড ইউনিটে রয়েছে প্রেমেন্দ্র মিত্রর মঙ্গল গ্রহে ঘনাদা থার্ড ইউনিটে রয়েছে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য মহাকাশের দূত শঙ্কু ও আদিম মানুষ প্রফেসর শঙ্কু ও রবু আর ফোর্থ ইউনিটে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে বন্ধুরা আমি আজকে ফার্স্ট ইউনিটটাই শুরু করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাটা আশা করি এই গল্পটা তোমরা সবাই জানো কিংবা জানো না যারা জানো না বা জানো তাদের সবার জন্যই আমি এই গল্পটা আগে একটুখানি বলে নিচ্ছি তারপর আমরা আমি কোশ্চেন শুরু করছি গল্পটা হচ্ছে এটা একটা উপন্যাস যেখানে দেবাশিস ও দীপা দুজনের বিবাহিত জীবনকে তুলে ধরা হয়েছে কলকাতার এক রক্ষণশীল পরিবারে দীপা জন্মগ্রহণ করেছিল কিন্তু সে প্রবাল নামক একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দীপার প্রবল অনিচ্ছা সত্ত্বেও বাড়ির লোকেরা এই প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারেনি তাই বাড়ির লোকের ইচ্ছায় শান্ত ভদ্র সুপাত্র দেবাশিসের সঙ্গেই দীপার বিয়ে হয়ে যায় দেবাশিষের পরিবারের এক চাকর নকুল ছাড়া আর কেউই সাধারণত ছিল না সে ভেবেছিল দীপাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু ফুলশয্যার রাতেই দীপা তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে বাধ্য হয়ে এই বিয়ে করেছে তাই দেবাশিসকে সে কোনো দিনই নিজের মনে নিজের করে নিতে পারবে না দেবাশিস তাকে ডিভোর্সের মাধ্যমে মুক্তি দেওয়ার কথা বললেও ঠাকুরদা শারীরিক অবস্থার কথা চিন্তা করে দীপা সে প্রস্তাব মেনে নেয় না সুতরাং দেবাশিস তাকে বাপের বাড়ি গিয়ে থাকার কথা বলে কিন্তু পুরোনো সম্পর্ক প্রকাশ্যে আসবে বলে এবং সামাজিক অপবাদের দীপা এই প্রস্তাবেও রাজি হয় না অবশেষে বিস্তর ব্যবধান এবং চাকর নকুলকে ফাঁকি দিয়ে দুজনেই মিথ্যা দম্পত দাম্পত্য সম্পর্কে অভিনয় একই বাড়িতে থেকে চালিয়ে যায় পাশাপাশি থাকতে থাকতে দীপা এবং দেবাশিসের মনে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নিতে থাকে ঠিক এই রকম অবস্থায় দীপার মনে যখন পুরনো প্রেমিকের অর্থাৎ প্রবালের স্মৃতি প্রায় আবঝা হয়ে আসছে ঠিক তখন দেবাশিস নিজের অজান্তে দীপার প্রেমিক গায়ক প্রবাল গুপ্তের ঈর্ষার কারণে পরিণত হয় ক্ষোভে ক্রোধে ক্রোধে দিশেহারা প্রবাল ঠিক করে ফেলে যে দেবাশিসকে হত্যা করবে এবং বিধবা দীপাকে বিয়ে করবে এই করে সে রাজকন্যা আর রাজত্ব দুটোরই অধিকার করবে অবস্থায় সে একটি বুদ্ধি খাটায় যেখানে প্রবাল মূল লক্ষ্য ছিল অর্থাৎ দেবাশিসকে হত্যা করবে কিন্তু তার আগে যাতে এই হত্যাটাকে হত্যা বলে না হয় মনে না হয় সেজন্য সে অসহায় তিনটি দরিদ্র মানুষকে সজারুর কাটা বিধিয়ে হত্যা করে এরপরে তিনটিকে হত্যা করার পর পরের লক্ষ্য থাকে দেবাশিসকে হত্যা করা কায়দা করে দেবাশিসকে সে ফাঁদে ফেলে এবং সজারুর কাটা বিধিয়ে তাকে হত্যা করার প্রায় কাছাকাছি পৌঁছেও যায় কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে সেটা কি দেবাশিসের মৃত্যুর হাত থেকে বেঁচে যায় কীরকমভাবে বাঁচে দেবাশিসের হৃৎপিণ্ডটা বুকের বা না ডান দিকে থাকে এমতো অবস্থায় এই সজারুর কাটা বাদিকে দিকে বিঁধলেও দেবাশিস মরে না এই সত্যটা দীপা জানতো এ আর সে কখনোই সেটা প্রবলকে জানা প্রবলকে জানায়নি ফলে প্রবালের অসৎ উদ্দেশ্য প্রচেষ্টা ব্যর্থ হয় এই ঘটনার পরে দীপার অন্তরের আমূল পরিবর্তন হয় সে বুঝতে পারে যে নিজ মনের অধিকারী আসলে কে দেবাশিষই তার কাঙ্ক্ষিত পুরুষ সুতরাং দেবাশিষ আর দীপার শেষমেশ মিলন হয় এবং তাদের প্রকৃত ফুলসজ্জার উপস্থিতি থাকার জন্য ফুলসয্যায় উপস্থিতি থাকার জন্য অতিথি হয়ে আমন্ত্রণ প্রায় বোমকেশ আর সত্যবতী ব্যোমকেশ এই দেবাশিসের ঘটনার পর সেই প্রবালকে হাতে নাতে ধরে ফাঁদ পেতে এবং এই সজারুর কাটার রহস্য উন্মোচন করে তো সজারুর কাটা আমরা এবার গল্পটা জানলাম এরপরে এক নম্বরের কোশ্চেনটা আমি বলছি না কারণ এটা একটু বড় টেন মার্কসেরই সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো পিডিএফের আকারে আমি সেকেন্ড কোশ্চেনটা তোমাদের বলে দিচ্ছি সজারুর কাটা থেকে মোট দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট এটাও টেন মার্কসের তো শুরু করছি সেকেন্ড কোশ্চেন সজারুর কাটা উপন্যাসের দীপা চরিত্রটি কেমন তা আলোচনা করে বুঝিয়ে দাও বুঝতেই পারছো কোশ্চেনটা একটু ছোট হবে তাই এটাই আমি লিখ বলছি আর বাকি আরেকটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো শুরু করছি সুবিখ্যাত গোয়েন্দা কাহিনীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকে সিরিজের অন্যতম জনপ্রিয় কাহিনী সজারুর কাটা উপন্যাসের নায়িকা তথা প্রধানা চরিত্র দীপা মূলত উপন্যাসটি তারই জীবনের কথা রক্ষণশীল পরিবারের কন্যা প্রণয়াসক্ত সত্তা তরুণী কিশোরী দেবাশিসের বিবাহিতা। অবুজ নববধূ এবং সংকটময় মুহূর্তে বাস্তবের প্রকৃত তাৎপর্য অনুভব কারিনী গৃহবধূ ইত্যাদি নানা রূপে দীপাকে আমরা আলোচ্য উপন্যাসে দেখতে পাবো বা পাই কলকাতার এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত তথা প্রাচীনপন্থী পরিবারের মেয়ে দীপা মেয়েদের স্কুল থেকে পাশ করা দীপার বাইরে বাড়ির বাইরে একা একা যাওয়ার স্বাধীনতা ছিল না পড়াশোনা সমাপ্তির পর ঘর দেখে তার বিবাহের সম্বন্ধ শুরু হয় ততদিন সে ঘরে থেকে গৃহকর্মে নিপুণা হচ্ছিল যদিও তার মন ছিল বিদ্রোহে ভরা তার মনের একটা স্বাধীন সত্তা আছে নিজস্ব মতামত আছে সে মুখ বুঝে বাড়ির শাসন সহ্য করে বটে কিন্তু তার মনে কোনো সুখ নেই তবে বাড়ির বাইরে বেরোনো বা দাদার বন্ধুরা আসলে তাদের সাথে কথা বলায় বাড়ির লোকেদের কোনো আপত্তি ছিল না দীপারও এসব ভালোই লাগতো দীপা ভারী চাপা প্রকৃতির মেয়ে এহেন সদ্য তরুণী বাড়িতে থেকেই যৌবনের স্বভাব ধর্মে দাদার এক বন্ধুর প্রতি প্রণয়াসত্ব হয়ে উঠলো তাদের মধ্যে জাতপাতের ব্যবধান থাকা সত্ত্বেও তারা সকলে অজ্ঞাতসারে ফোনালোপে নিজেদের প্রেমকে এগিয়ে নিয়ে যেতে থাকলো চাপা স্বভাবের হলেও দীপার সাহস ছিল প্রবল সঙ্গে কিছুটা এক মিও ছিল তাই প্রেমিকের সঙ্গে পরামর্শ করে নিজের বিয়ের কথাটা সে নিজেই বলল তার ঠাকুরদাদা রিটায়ার্ড প্রিন্সিপাল উদয় মাধব মুখার্জ মুখার্জিকে দাদু মুখার্জি মুখ সরি মুখর্জিকে দাদু আমি একজনকে বিয়ে করতে চাই কিন্তু তার জাত আলাদা আপনারও আপত্তি আছে আপনার আপত্তি আছে বলা বাহুল্য প্রাচীনপন্থী দাদা এবং তার বাড়ির লোক এই প্রস্তাবে তো রাজি হয়নি বরং সব কিছুই জানাজানি হওয়ার পর বাড়িতে তার প্রতি শাসন এবং নজরদারি আরও বেড়ে গেল। অবশ্য এ বিষয়ে দীপা আশ্চর্য রকম শান্ত হয়ে যায় তার মধ্যে বিদ্রোহের কোনো লক্ষণ প্রকাশ পায় না তারপরে একদিন প্রেমিকের সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে রাস্তায় তার দাদা বিজয়ের হাতে ধরা পড়ল প্রথমে বাড়ি ফিরতে আপত্তি করলো দাদার ভয়ে অপমানিত দীপা বাড়ির পথে পা বাড়ালো দীপার বুক ফিটে ফেটে ফুটে কান্না এলো দীপা কোনো মতে দুরন্ত কান্না চেপে বসির মাছের মতো বাড়ির দিকে ফিরে চলল শিক্ষিত পরিবারের মধ্যেও স্ত্রী স্বাধীনতার বিষয়ে কতখানি আপত্তি বর্তমান ছিল দীপার প্রেমকে অস্বীকৃতি অস্বীকৃতির মধ্যে দিয়ে তার পরিবার তা বুঝিয়ে দেয় এরপর তার অমতে জোর করে তার বিয়ে দেয়া হয় সুপাত্র শিক্ষিত ব্যবসায়ী দেবাশিসের সঙ্গে দেবাশিসের পক্ষে দীপার পূর্ব প্রণয়ের কথা জানা সম্ভব নয় তার আত্মীয় পরিজন কেউই নেই সে তার শূন্য জীবনের সুখ স্বপ্নের মাতোয়ারা হয়ে যখন দীপাকে নিয়ে ভালোবাসা বাদ দিয়ে উদ্যত তখন দীপার মুখ ফুটে বেরিয়ে এলো অপ্রকাশিত সত্য আপনি আমাকে ক্ষমা করুন আমি অন্য একজনকে ভালোবাসি বাড়ির লোক জোর করে আমায় বিয়ে দিয়েছে ফুলসজ্জার রাতে নববধূর মুখ থেকে এমন কথা শোনার পর দেবাশিস তাকে ডিভোর্সের প্রস্তাব দেয় কিন্তু পারিবারিক সমস্যা ও সামাজিক লোকলজ্জার ভয়ে দীপা সে প্রস্তাব সমর্থন না করে দেবাশিসের বাড়িতে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানায় এবং লোকচক্ষে স্বামী স্ত্রীর অভিনয় চালিয়ে যেতে সম্মত হয় এক্ষেত্রে সতেরো আঠেরো বছরের বালিকা স্ত্রীর মনস্তত্ত্ব দেবাশিসের বুঝতে না পারলেও মনে মনে ভাবে এরা বড় স্বার্থপর নিজের স্বার্থই বোঝে আর কারুর কথা ভাবে না যদিও দেবাশিসের এই ধারণা খুব দ্রুতই পাল্টাতে থাকে প্রতিনিয়ত দীপাকে কাছ থেকে দেখা তার মুখশ্রী বাড়ির কাজকর্মে ব্যস্ততা বাগানের শখ ইত্যাদি দেবাশিসকে দীপার প্রতি দুর্বল করে দুর্বল করে তুলতে থাকলো অন্যদিকে দেবাশিসের প্রতি দীপার যে শ্রদ্ধা ছিল তা আস্তে আস্তে ভালো লাগায় পরিবর্তিত হতে লাগলো আপনি আগে থেকে সম্পর্কটা কখন যে তুমিতে এসে নেমে এসেছিল দীপা তা বুঝতে পারিনি একদিন রাতে দেবাশিস অসুস্থ হয়ে পড়ার পর যেভাবে দীপা তাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলেছিল তা অপছন্দে মানুষকে করা যায় না তাই দেবাশিস তাকে প্রকাশ্যে ভালোবাসার কথা বললে দীপার মুখ রাঙা হয়ে উঠল তারপরেই ফ্যাকাশে হয়ে গেল সজারুর কাটা বৃদ্ধ দেবাশিসের খবর হাসপাতাল থেকে টেলিফোনে পাওয়ার পর দীপা চারিত্রিক অবস্থায় বলে দিল দু মাস আগে দীপার সঙ্গে দেবাশিসের ঘরনির অনেক বদল ঘটে গেছে পরবর্তীতে হাসপাতালে দেবাশিসের কাছে বসে থাকা এবং বোমকেশকে তদন্তে সাহায্য করার জন্য ঠিক ঠিক প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে যে আত্মবিশ্বাস ফুটে উঠেছিল তা আসলে সংকটের মুহূর্তে পরম প্রিয় বা আকাঙ্ক্ষিত মানুষকে ফিরে পাওয়া অথবা জীবনের নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পাওয়ার কথা মনে করিয়ে দেয় অপরাধী ধরা পড়ার পর বোমকেশ তার নিজের ঘরে বসে সত্যবতীকে দীপার পুরো ঘটনাটা শোনানোর পর সত্যবতী যে প্রতিক্রিয়া দিয়েছিল বোধ সেটি সত্য কথাটি ঠিকই দীপা তার পরিবারের কারণেই দেবাশিসের সঙ্গে সম্পর্কটা সহজ করতে পারেনি সদ্য যৌবনের যৌবনার প্রেমেও কিছু ভুল ছিল না সেটি স্বাভাবিকভাবে তার জীবনে এসেছিল কিন্তু ভুল মানুষকে সে ভালোবেসেছিল একজন মিথ্যাবাদী ঘৃণ্য নৃশংস তার বিবাহিত স্ত্রীর কথা দীপাকে বলেনি তাই বোমকেশের মুখে মুখ থেকে প্রবালের স্ত্রীর মৃত্যুর কথা শুনে সে চমকে উঠেছিল আবার প্রবালের প্রতিহিংসার কারণে সে দেবাশিসকে সঠিকভাবে বুঝতে পেরেছিল কথাই বলে বিপদের সময় বন্ধু চেনা যায় দেবাশিসের প্রকৃত বিপদের সময় নিজের মনের অনুভূতি দীপাকে জানিয়ে দিয়েছিল প্রবাল নয় দেবাশিসী তার প্রাণপুরুষ চঞ্চলমতি কিশোরী থেকে বাস্তববোধ সম্পন্ন গৃহিণী হয়ে ওঠার মধ্য দিয়ে তার সম্পূর্ণতা লাভ হয়েছে বন্ধুরা দু নম্বর কোশ্চেনটা আমি শেষ করলাম এক নম্বর কোশ্চেনটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব পিডিএফ এর লিঙ্কটা তোমরা দেখে নিও এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর তোমাদের যা যা দরকার সেগুলো কমেন্ট করে দাও আমি পাঠ নেক্সট ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইবের পাশে থাকা আল বেল বাটনটি ক্লিক করে অ্যাল ক্লিক করো